সিলেটে দিন দিন বাড়ছে করোনায় প্রাণহানি এবার সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে একদিনে মারা গেলেন তিনজন এর মধ্যে দুজন করোনা পজিটিভ হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন বৃহস্পতিবার সকাল আটটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় তাদের মৃত্যু হয় শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আর এম ও ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান হাসপাতালটিতে মারা যাওয়া তিনজনই পুরুষ তাদের একজনের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ তার বয়স ছিল সত্তর বছর দ্বিতীয় জনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে তার বয়স বিরানব্বই বছর এছাড়াও করোনার উপসর্গ নিয়ে সুনামগঞ্জ সদর এলাকার বাসিন্দা বছরের এক তরুণ মারা গেছেন এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের একশো জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব এর মধ্যে সিলেট জেলায় সাতাশি জন সুনামগঞ্জে তেরো জন হবিগঞ্জে চোদ্দ জন ও মৌলভীবাজারে ৩৫ জন এছাড়াও সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও বাইশ রোগী করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন এই একশো জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ষট্টি হাজার ছয়শো জনে আর গেল চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন একশো জন আর এ নিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়ালো বায়ান্ন জন করোনার শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন এক জন এর মধ্যে সিলেট জেলার আটশো জন সুনামগঞ্জের পঁচাত্তর জন হবিগঞ্জের উনপঞ্চাশ জন ও মৌলভীবাজারের বাহাত্তর জন এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও একশো জন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে গেল চব্বিশ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বারো জন করোনা রোগী আর সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশো জন করোনা রোগী হাসপাতালে ভর্তিদের মধ্যে তেরো জন আছেন আইসিউতে